এঁচোড় চুরিকে কেন্দ্র করে মাথায় কাটারের কোপ মারে মথুরা টোপাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই ঘটনায় তার ছেলের নামও জড়ায় বলেই অভিযোগ। এরপরেই শুক্রবার সন্ধ্যায় একটি সালিশি সভা বসে। সেখানে প্রধান শিক্ষক সোমনাথ রায়ের ছেলেকে আসতে বলা হলেও সে হাজির হয়নি সেখানে। এরপর তাকে পুনরায় ডাকতে গেলে তখনই পেছন থেকে তুষার মণ্ডল নামের এক ব্যক্তিকে কাটারের কোপ মারে প্রধান শিক্ষক। এরপরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তুষার। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় গোগড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে তার মাথায় 5টি সেলাই পড়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। তোমার ছেলে ইঁচড় চুরি করেছে বলার পর ওই জন্য আমার ছেলে কোনো করতে পারে না, বলছে করেছে না করেছে তোমার পাঠ্যবস্তে দেখাও যা দেখো, বলছে না আমি যাবো না, যাবো না পরে ইয়ে করতে করতে আমাদের ছেলেগুলো হয়তো একটু উগ্র হয়েছে, না যাবে তোমার ডাকছে, না ডাকার পরে না আসাতেই এবার আমাদের দু চারজন ছেলে যায়, যাওয়ার পরে বলছে আমরা বললাম যে তারপরে আমাদের একজন যে আমাদের যুব সেক্রেটারি কমল ও নিজে গেছে যে মাস্টারমশাই আপনি আবার চলুন, যাওয়ার পর বলছে ঠিক আছে আমি যাচ্ছি, দিয়ে ওরা নাকি ডুঙ্গি টুঙ্গি পড়ে আছে সেটে ঘর মানে বাড়িতে একটা কাটারি নিয়ে এসছে আর কি, নিয়ে এসে এরকম এভাবে ইয়ে করছে। আমি তো দেখ আমি পেছনে থাকি না কি যেটা শুনলাম আর কি, যে গ্রহটা তখন ওই তুষার মণ্ডল না ও সামনে ফিরে ওকে মাথায় চোট মেরে দেয়, যেই চোট মেরে দেয় সব যে যাচ্ছে মাস্টারমশাই দেখি ঘর থেকে কাটারিটা এনে আমি দাঁড়িয়ে আছি আমার পেছন দিকতে এসে গরম করে মেরে দেয়। অভিযুক্ত রায় সোমনাথ রায়কে ইতিমধ্যেই কোতুলপুর থানার পুলিশ আটক করে, তাকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে অভিযুক্তের পাল্টা দাবি তার বাড়িতে চুরি করতে এসেছিল তুষার মণ্ডল, এমনকি তাকে মারধর ও তার স্ত্রীকে শ্লীলতাহানিরও অভিযোগ করেছেন সোমনাথবাবু। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।